বিরতির পর আবারও স্বাগত এশিয়ান নিউজ 30-তে। এদিকে নির্বাচন কমিশন গঠনে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সংসদের একটি হলে নুরুন্নবী চৌধুরী শাওন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে 71 জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। এ সময় 2019 সালে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তোফায়েল আহমেদ। রাষ্ট্রপতি সংবিধান অনুসারে তার এখতিয়ার, তিনি সার্চ কমিটি গঠন করে তাদের পরামর্শ অনুসারেই রাষ্ট্রপতি আমাদের আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করবেন। এই সংবিধানের বাইরে যাওয়ার আমাদের কারোর কোনো সুযোগ নাই। যে নির্বাচন হবে 2019-এর 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন, এবং সেই নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্বাধীন সরকারের অধীনে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা আইটিইউ রিকগনিশন